অনলাইনে আউটসোর্সিং এর মাধ্যমে ঘরে বসে শত শত ডলার আয় করছেন ফ্রিল্যান্সাররা। এর সাথে প্রাতিষ্ঠানিক সমন্বয় ও সরকারি সহায়তা যোগ হলে এই খাতের আয় দেশের তৈরি পোশাক খাতের আয়কেও ছাড়িয়ে যেতে সক্ষম হবে, এমন দাবি উদ্যোক্তাদের। তারা বলছেন, শুধু সমন্বিতভাবেই নয়, ব্যক্তি উদ্যোগেও আউটসোর্সিং এর মাধ্যমে মাসে অন্তত 1 লাখ টাকা আয় করা সম্ভব। রাজধানীর সফটওয়্যার মেলা ঘুরে এসে রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। আউটসোর্সিং সময়ের সাথে পাল্লা দিয়ে প্রতিনিয়ত বাড়ছে এর চাহিদা। এই সুযোগ কাজে লাগিয়ে বিদেশি অনেক বড় বড় প্রতিষ্ঠানের কাজ বাগিয়ে নিচ্ছেন দেশীয় সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি সেবা খাতের সংগঠন বেসিস। প্রাতিষ্ঠানিক উদ্যোক্তাদের বাইরে অনেক তরুণও ঘরে বসে আয় করছেন ডলার। ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলো আছে, যেমন freelancer.com, odex.com, এখানে মাঝে মাঝে কাজ খুঁজছি। পরিসংখ্যান বলছে দেশে আউটসোর্সিং এর কাজ করছেন বেসিসের 10,000-এর বেশি ফ্রিল্যান্সার। এর বাইরেও রয়েছেন অনেকে। তাদের অর্জিত অর্থ দেশে আনতে দেশীয় প্রতিষ্ঠানের সাথে যোগ হয়েছে বিদেশি প্রতিষ্ঠানও। All Bangladeshis can now withdraw their money to their local Bangladesh account for very cheap, but in a very secure and a very efficient way. Alert Pay Bank Asia সাথে পার্টনারশিপে বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল পেয়ে এই সার্ভিসটা আমাদেরকে দিচ্ছে। আউটসোর্সিং এর মাধ্যমে অর্থ উপার্জনের নানা সম্ভাবনার কথা তুলে ধরলেন উদ্যোক্তারা। হাজার হাজার ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট আছে, কিন্তু শুধুমাত্র তাদেরকে যদি আমরা প্রপারলি কাজে লাগাতে পারি, তাদেরকে যদি আমরা দক্ষ করে গড়ে তুলতে পারি আইটির ক্ষেত্রে, তাহলে কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর অনেক বেশি কাজ আসতে পারে বাংলাদেশে। হয়তো প্রতি মাসে একজন এভারেজে 10 থেকে 15,000 টাকা ইনকাম করছে, এটা কিন্তু খুব সহজেই 50 থেকে 1 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারে। আরো বেটার ওয়েতে যাতে তারা আরো ইনকাম করতে পারে, আরো বেশি ইনকাম করতে পারে, এই ব্যাপারে কিন্তু আমরা যদি সরকারের সাথে বেসিসের একসাথে যদি কাজ করি, এটা কিন্তু একটা বিশাল একটা সম্ভাবনা। জাস্ট আমরা দ্বার প্রান্তে আছি, আমাদের এখন শুধু এর সম্ভাবনাগুলোকে ইউটিলাইজ করতে হবে। এই বিষয়ক সেমিনারেও উঠে এলো সেই সম্ভাবনার কথা। বৈদেশিক মুদ্রা অর্জনের এই মাধ্যমটি কাজে লাগাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার উপর জোর দিয়েছেন আলোচকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এবার অগ্রণী ইন্স্যুরেন্স অর্থ বাণিজ্য সংবাদ।